পাবনা ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা তার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল দুপুরে অনন্ত মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নারী পুরুষ বকুল শেখ হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শহরের রাজপথ। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রধান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দোগাসি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান সহ আরও অনেকে। এ সময় তারা বকুল শেখ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাসি ইউনিয়নের সাতনাং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।